টেন্ডার নিয়ে বেনিয়মের অভিযোগে শুক্রবার উত্তেজনা ছড়ালো পুরসুরা এক গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতের সংশ্লিষ্ট দপ্তরে কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পঞ্চায়েত সদস্য থেকে ঠিকাদারদের। রূপনগর বিস্কিট 8-80 খেতে ভালোবাসি। সরকারি কাজের জন্য ঠিকাদারদের আবেদন ফর্ম না দেওয়ার অভিযোগ, এক্ষেত্রে পঞ্চায়েত করণিকদের অসহযোগিতার অভিযোগ তুলল ঠিকাদার সহ পঞ্চায়েত সদস্যরা। ঘটনাটি পুরসুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের। সমস্যা জানাতে গেলে পুরসুরা এক পঞ্চায়েত উপপ্রধান বাদশা ওরফে মিরাজুল মুমতাজ অভিযোগকারীদের পঞ্চায়েত থেকে বের করে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত চত্বরে। জানা গেছে, পুরসুরা এক পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি সরকারি কাজের জন্য ফর্ম তোলাকে নিয়ে উত্তেজনা। অভিযোগ, কাজের জন্য প্রয়োজনীয় নথি দাখিল করে কাজের টেন্ডার গ্রহণের আবেদন থাকলেও বেশ কিছু ঠিকাদারদের বাড়তি সুবিধা দেওয়া ও আর অন্য কোনো ঠিকাদারকে কাজের আবেদন ফর্ম না দেওয়ার অভিযোগে পঞ্চায়েতের দ্বারস্থ হন পঞ্চায়েত সদস্য ছাড়াও ঠিকাদাররা। তবে পঞ্চায়েত করণিকদের দ্বারস্থ হলেও সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে উপপ্রধানকে জানাতে গেলে এক প্রকার সব ঘটনাকে গুরুত্ব না দিয়েই জমায়েত অভিযোগকারীদের পঞ্চায়েত থেকে ভাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন পঞ্চায়েত সদস্য দিলীপ পণ্ডিত। পঞ্চায়েতে গিয়েছিলাম আমরা, পঞ্চায়েতের সদস্য সব বহিরাগত লোককে নিয়েছি, বহিরাগত শামপুর চিলারেঙ্গি থেকে লোককে নিয়েছে, আমাদেরকে প্লাস আমাদের প্রবীণ সব যে আমাদের পার্টির আমাদের নেতৃত্ব আছে তাদের সঙ্গে গালিগালাজ এবং উল্টোপাল্টা কথা বলে আমাদেরকে অশ্লীল ভাষা করে আমাদেরকে এক প্রকার বেরি করে দিল আমাদের সঙ্গে। একটা উপপ্রধান হয়ে যদি এমন আচরণ, তাহলে পাবলিক কী করবে, মানুষ কি মানুষের সঙ্গে এমন আচরণটা করছে? আমরা পঞ্চায়েতের মেম্বার হয়ে যেটা করছি, যেটা আমাদের আচরণ এইভাবে, তাহলে পাবলিকের সঙ্গে কী করছি? যদি অযোগ্য লোককে চেয়ারে বসে তাহলে কী হবে? তাই হচ্ছে সমস্যাটা, পঞ্চায়েতের বেনিয়ম কাজ হচ্ছে, এনার্জি স্টার আরম্ভ করে বার্ধক্য ভাতা, রিসেন্ট বার্ধক্য ভাতা হলো সব বিরোধী পক্ষের লোক যাদের দুতলা তিনতলা করে বাড়ি, কথা বলে অসুবিধা, কথা উল্টোপাল্টা কথা বলছে, একটা যে উপপ্রধানের ভাষা, মুখের ভাষা, আমাদের নেতৃত্বরা গিয়েছিলাম প্লাস আমরা সদস্যরা গিয়েছিলাম, জানিয়েছেন সরকারি দপ্তর জানিয়েছে, হ্যাঁ উপর নেতৃত্বকে সরকার সবাইকে জানিয়েছি, সকলকে জানিয়েছি, আমরা জানি আজকে যে পদে এটা হয়েছে আমরা প্রত্যেককে জানিয়েছি আমরা। তবে এই ঘটনায় উপপ্রধান বাদশা বলেন, কিছু কন্ট্রাক্টর আগে কোনো পঞ্চায়েতে কাজই পেত না, আমরা ক্ষমতায় আসার পরে এই সমস্ত লোকদের কাজ দিচ্ছি, পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে চক্রান্ত করছে ঠিকাদাররা, ওদেরকে বের করার কোনো ঘটনাই হয়নি বলে সাফাই দেন তিনি। পাঁচ বছরে ওরা কোনোদিন কন্ট্রাক্টরি করতে পারেনি, আমরা দলে যখন ফার্স্ট এলাম তো ওদেরকে কন্ট্রাক্টরি করলাম, ওদেরকে কন্ট্রাক্টর কাজ দিলাম, কন্ট্রাক্টর করলো, করে আমাদের পিছনে আবার ওরাই আবার কিছু লোক এতে পড়ে আমাদের পিছনে উল্টোপাল্টা করে বেড়াচ্ছিল, বললো কি বাই প্রেশার কি কিছু বলতেছে, তাদেরকে পঞ্চায়েত থেকে বের করে দেওয়া? না না না, আমরা আমি সে তো ইচ্ছা, সে তো চলে গেলো, আমি তো তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, সে তো কথা কিছু বললো না, সে বললো প্রধান নেই, অতএব আমরা অন্যদিন আসবো, সেইভাবেই তো চলে গেলো নাকি। সপ্তাহের শেষ দিনে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত চত্বরে। নিউজ আজ বাংলা, পুরসুরা।